প্রিয় বন্ধুরা শুরু হয়ে গেল স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কলারশিপের আবেদন প্রক্রিয়া অনলাইনে ঘরে বসে তুমি তোমার স্মার্টফোন তোমার কম্পিউটার তোমার ল্যাপটপ দিয়ে নিজের থেকে কিভাবে আবেদন করবে তার এ টু জেড তথ্য ও বিস্তারিত আলোচনা করেছি এবং প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছি কিভাবে তুমিও তো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন এই মুহূর্তে ঘরে বসে করতে পারো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের এ টু জেড আবেদন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করসা দেয়াতে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি ওয়ার লাইক করার অনুরোধ রইল আর আমাকে স্কলারশিপের ব্যাপারে কোনো জিজ্ঞাসা করতে চাইলে ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলাম সরাসরি যোগাযোগ করতে পারো যেরকমভাবে বললাম সেরকমভাবে তুমি ঘরে বসে স্টেপ বাই স্টেপ স্বামী বিবেকানন্দ কাম স্কলারশিপের আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে পারো দেখে নাও স্বামী বিবেকানন্দ স্কলারশিপের সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া বন্ধুরা সবার প্রথমে তোমাদের গুগল ব্রাউজারে চলে যেতে হবে এবং গুগল ব্রাউজারে গিয়ে তোমাদের সার্চ করতে হবে এস ভি এম সি এম লিখলেই তোমাদের হবে এস স্কলারশিপ বা এস লিখে সার্চ করলেই কিন্তু তোমাদের ওপরেই এই একদম দেখতে পারবে অফিশিয়াল ওয়েবসাইট স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইটের লুকস কিন্তু এইবার এই রকম রাখা হয়েছে তো দেখতেই পাচ্ছ এটা অফিশিয়াল ওয়েবসাইট এ এখানে সমস্ত কিছু পেয়ে যাবে এবার তুমি একটা ফেসার্স হিসাবে তুমি এখানে আবেদন করবে প্রথম ওয়েবসাইটে সেক্ষেত্রে তোমাকে সবার প্রথমে কিন্তু রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে দেখো যেরকমভাবে বলছি সেই রকমভাবেই কিন্তু স্টেপ বাই স্টেপ করবে যাতে কোনো রকম ভুল তোমাদের না হয় রেজিস্ট্রেশনে তোমাদের ক্লিক করলে তোমাদের স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কলারশিপের গাইডলাইন বলে দেবে সমস্ত গাইডলাইন এবং এখানে দেখতে পাচ্ছ ফ্রেশ অ্যাপ্লিকেন্ট দু হাজার একুশের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ষোলো তারিখ থেকে এবং রিনুয়াল সেটাও শুরু হয়ে গেছে ষোলো তারিখ থেকে কন্যাশ্রী বা কে থ্রি যারা অ্যাপ্লিকেশন করবে এ তাদের ক্ষেত্রেও শুরু হয়ে গেছে ষোলো তারিখ থেকে মানে সম্পূর্ণভাবে স্বামী বিবেকানন্দ কাম স্কলারশিপ সম্পূর্ণভাবে শুরু হয়ে গেছে এখানে স্টেপ ওয়ান স্টেপ টু বলে অ্যাকচুয়ালি বলে দিয়েছে কি কী ডকুমেন্ট আপলোড করতে হবে সেই সমস্ত কিছু আমি আগেই মেনশন করেছি আগের ভিডিও দেখে নিতে পারো রিনিউয়ালের ক্ষেত্রে এ কি লাগবে সেটাও এখানে কিন্তু রীতিমতো মেনশন করা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছ দিস ইজ টু ডিক্লেয়ার দ্যাট আই হ্যাভ রিড দ্য ইনস্ট্রাকশনস প্রপারলি অ্যান্ড আই এগ্রি তো এখানে সম্পূর্ণভাবে তোমরা এগ্রি করে দিতে হবে এখানে টিকমার্ক করে দিতে হবে করে তো এখানে দেখতে পারবে প্রসিড ফর রেজিস্ট্রেশন তো প্রসিড ফর রেজিস্ট্রেশনে তোমাদের ক্লিক করতে হবে প্রসিড ফর রেজিস্ট্রেশনে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস তোমাদের এ তোমরা দেখতে পারবে দেখো প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ কিন্তু আলাদা আলাদা অ্যাপ্লিকেশন রয়েছে সেক্ষেত্রে তোমাদের দেখতে হবে তুমি কোন ক্যাটাগরির আন্ডারে প্রত্যেকটাই বলছি তারপরে এটা হচ্ছে যারা এই মুহূর্তে জেনারেল ডিগ্রি কলেজে পড়ছে বা ইউনিভার্সিটিতে পড়ছে মানে উচ্চ মাধ্যমিক দিয়ে কলেজে উঠেছে কলেজে পড়ছে তাদের জন্য কিন্তু ডিপিআই তারপরে এখানে যেটা রয়েছে টেকনিক্যাল এডুকেশন যারা ইঞ্জিনিয়ারিং পড়ছে ঠিক আছে টেকনিক্যাল কলেজে পড়ছে ইউনিভার্সিটিতে পড়ছে মেনলি ইঞ্জিনিয়ারিং পড়ছে তাদের জন্য কিন্তু ডিআইই এবং যারা এই মুহূর্তে কি হচ্ছে মেডিকেল পড়ছে তাদের জন্য ডিএমই এবং যারা এটা হচ্ছে কন্যাশ্রী যারা রয়েছে ঠিক আছে যারা পিজির কোর্স পড়ছে অবশ্যই মনে রাখতে হবে পিজি স্টুডেন্টদের জন্যই কিন্তু এখানে এ কে টু বা কে থ্রি এটা যেটা রয়েছে সেটা কিন্তু পিজি স্টুডেন্টদের জন্য ও তো কন্যাশ্রী যারা রয়েছে মেয়েরা তাদের জন্য কিন্তু এটা রয়েছে তুমি যদি মাধ্যমিক দিয়ে অ্যাপ্লাই করতে যাও তাহলে এটা তুমি যদি পলিটেকনিক করো তাহলে এটা আর তুমি যদি আর উচ্চ মাধ্যমিক দিয়ে কলেজের জন্য অ্যাপ্লাই করতে যাও তাহলে এটা আমি একটা করে দেখাচ্ছি আমি উচ্চ মাধ্যমিক আমি ধরে নিলাম তুমি উচ্চ মাধ্যমিক দিয়ে কলেজে ভর্তি হবে সেক্ষেত্রে তুমি কি এটাই ক্লিক করবে অ্যাপ্লাই ফর ফেসাস অ্যাপ্লিকেশান তো এখানে সবার প্রথমেই দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন ফর স্কলারশিপ রেজিস্ট্রেশন ফর স্কলারশিপ এখানে তোমাদের প্রথমে যেটা দিতে হচ্ছে ডিটেলস অফ লাস্ট এলিজেবেল কোয়ালিফিকেশান বোর্ড ইউনিভার্সিটি এক্সামিনেশান ফর স্কলারশিপ তো এখানে তোমাদের সমস্ত লাস্ট ডিটেলস কিন্তু তোমাদের এখানে দিয়ে দিতে হবে সবার প্রথমেই যেটা তোমাদের এখানে দিতে হচ্ছে নেম অফ দ্য কোয়ালিফিকেশন পাবলিক এক্সামিনেশান লাস্ট যে কোয়ালিফিকেশন আমি এখানে যেহেতু কলেজের জন্য অ্যাপ্লাই করছি সেক্ষেত্রে তোমাদের লাস্ট কোয়ালিফিকেশন হচ্ছে মাধ্য উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হায়ার সেকেন্ডারি এখানে আমি ক্লিক করে দিলাম তো তারপরে এখানে দেখতে পাচ্ছ কবে তোমরা পাস আউট করেছো যদি কুড়িতে পাস আউট করো সেক্ষেত্রে কিন্তু কুড়ি এখানে দিতে পারো কুড়িতে যদি পাস আউট করো একুশে কেন অ্যাপ্লিকেশান করনি তার রিজেন তোমরা এখানে দিতে পারো যে আগে অ্যাপ্লিকেশান করেছিলাম আমি পাইনি বা অন্য কোনো কারণ রয়েছে সেটা তোমরা দিতে পারো মানে বুঝতেই পারছো তোমরা যদি কুড়িতে উচ্চ মাধ্যমিক দাও সেক্ষেত্রে কেন কুড়িতে অ্যাপ্লিকেশান করি সেটার কারণ দিতে পারো এবং আবেদনও কিন্তু করতে পারো তো এই মুহুর্তে দু হাজার একুশের ছাত্রছাত্রীর জন্য আমি দেখাচ্ছি দু হাজার একুশে যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছ তো যেহেতু দু হাজার একুশ আমি এখানে করে দিলাম সেক্ষেত্রে তোমাদের কোনো ও রিজেন দিতে হচ্ছে না তারপরে এখানে তোমাদের কি হচ্ছে রোল নাম্বার দিতে হচ্ছে লাস্ট যে বোর্ডের রোল নাম্বার রয়েছে সেই রোল নাম্বারটা কিন্তু এখানে দেখতে হচ্ছে তারপরে এখানে রয়েছে পাসিং ইয়ার অফ ক্লাস টেন স্ট্যান্ডার্ড বোর্ড তো এখানে ক্লাস টেনে তোমরা কোন সালে পাস করেছিলে ক্লাস টেন এখানে একুশ দিয়েছি তাহলে উনিশ হবে তো এখানে উনিশ দিয়ে দিলাম তারপরে এখানে ক্লাস টেনে যে রোল নাম্বার ছিল তোমার সেই রোল নাম্বারটা এখানে দিয়ে দেবে এবং তারপরে কি হচ্ছে তোমার লাস্ট এখানে অবশ্যই মনে রাখতে হবে এ লাস্ট কোয়ালিফিকেশন এক্সাম মানে এখানে কিন্তু মাধ্যমিক না উচ্চ মাধ্যমিক অর্থাৎ তোমার লাস্ট কোয়ালিফিকেশান তুমি যদি গ্রাজুয়েশান দাও সেক্ষেত্রে গ্রাজুয়েশান দিয়ে আর পিজি লেভেলের কোর্সের জন্য অ্যাপ্লাই করো সেক্ষেত্রে লাস্ট কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশান আর যদি মাধ্যমিক দিয়ে একাদশ শ্রেণীর জন্য আবেদন করো সেক্ষেত্রে লাস্ট কোয়ালিফিকেশান কিন্তু মাধ্যমিক তো লাস্ট কোয়ালিফিকেশনে নাম্বার যেটা আছে যত পেয়েছো সেটা দিয়ে দেবে কত মধ্যে কত পেয়েছো সেটা দিয়ে দেবে টোটাল পাঁচশোতে পরীক্ষা হলে পাঁচশোর মধ্যে চারশো পেয়েছ না কত পেয়েছো সেটা এখানে দিয়ে দেবে পাঁচশোতে ধরো উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হয়েছে এ পাঁচশোর মধ্যে তুমি এখানে কত পেয়েছ ধরো চারশো পেয়েছ সেটা এখানে দিয়ে দেবে ঠিক আছে এইরকমভাবে কিন্তু তোমাদের পুরোপুরি কমপ্লিট করতে হবে আর এখানে তোমাদের পার্সেন্টেজ দিতে হবে মনে রাখতে হবে মিনিমাম সিক্সটি পার্সেন্ট তো দরকারই যে পার্সেন্টেজটা তোমাদের প্রয়োজন তো এখানে মিনিমাম সিক্সটি পার্সেন্ট দিতেই হবে এক্ষেত্রে তোমাদের রুলস রয়েছে যদি গ্রাজুয়েশান কমপ্লিট করো সেক্ষেত্রে ফিফটি থ্রি পার্সেন্ট দিলেও হবে তোমার অনুযায়ী কিন্তু যে মিনিমাম ক্রাইটেরিয়াটা আছে সেটা জেনে নিতে পারো আগে ভিডিওতে মেনশন করেছে স্টাডি এবং তারপরেই এখানে দেখো প্রেজেন্ট স্কোর্স অফ স্টাডি তো পরবর্তী যে কোর্স রয়েছে সেই কোর্সের জন্য এখানে কি কি রয়েছে সিলেক্ট ডিস্ট্রিক্ট তো এখান থেকে তোমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে পারো তুমি কোন ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ছো তারপর প্রেজেন্ট কোর্স কি কোর্স করছো প্রেজেন্ট এই মুহুর্তে এ কোন কোর্স করছো সেটা তুমি রীতিমতো এখানে দিয়ে দিতে পারো যে তুমি কোন কোর্স করছো এবং তারপরে কোর্স ডিউরেশনটা কত বছর তিন বছর না চার বছরের কোর্সটা সেটা দিয়ে দেবে তারপরে এখান থেকে কোন কলেজের আন্ডারে করছো আমি এখানে বার্সাত কলেজ দিলাম যে একটা দিয়ে দেবে তোমার আমি র্যান্ডামলি দেখানোর জন্য করছি বলে যে কোনো একটা দিয়ে দিলাম এক্ষেত্রে কিন্তু দেখো বিএসসি দিয়েছি তার মানে এখানে সায়েন্স এখানে সায়েন্স লিখে দিলাম সায়েন্স লিখলে এগুলো তোমরা যদি আর্টসের হও সেক্ষেত্রে আর্টস দিয়ে দেবে এ ঠিক আছে তোমার যে অনুযায়ী আছে এবং ডেট অফ অ্যাডমিশন এখানে তোমার একটা অ্যাডমিশন ডেট দিয়ে দেবে যে অ্যাকচুয়ালি যে তারিখে তোমরা অ্যাকচুয়ালি অ্যাডমিশন নিয়েছো তারপর হচ্ছে বেসিক ডিটেলস তোমাদের এখানে কিন্তু বেসিক ডিটেলস দিতে হচ্ছে এ এখানে বেসিক ডিটেলস কি তোমার তারপরে বেসিক ডিটেলস রয়েছে এখানে বেসিক ডিটেলসটা তোমাদের দিয়ে দিতে হবে ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম তারপরে ফোন নাম্বার রয়েছে ফোন নাম্বার দিয়ে দেবে ইমেল অ্যাড্রেস রয়েছে ইমেল অ্যাড্রেস দিয়ে দেবে তারপরে তুমি মেল না ফিমেল সেটা দিয়ে দেবে তারপরে তোমার তারপরে তোমার রিলিজিয়ান্স কী রয়েছে এখানের মধ্যে যেটা তোমার রিলিজেন্স সেটা দিয়ে দেবে এ তারপরে এখানে পাসওয়ার্ড রয়েছে যেটা খুব ইম্পর্টেন্ট কেয়ারফুলি পাসওয়ার্ডটা দেবে তারপরে তোমাদের এখানে পাসওয়ার্ডের সেকশন রয়েছে পাসওয়ার্ড দিতে হবে ইন্টার পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড একটা পাসওয়ার্ড দেবে এবং সেই পাসওয়ার্ডটাই কিন্তু এখানে সেম পাসওয়ার্ড দিতে হবে তারপরে এখানে দেখতে পাচ্ছ রেজিস্টার বলে একটা অপশান রয়েছে সেই রেজিস্টারে তোমাদের ক্লিক করে দিতে হচ্ছে রেজিস্টার অপশানে ক্লিক করলেই কিন্তু তোমাদের ফোনে এরকম একটা ভেরিফিকেশান চলে আসবে যে ফোন নাম্বার দিয়েছ সেই ফোন নাম্বারে একটা ওটিপি চলে আসবে সেই ওটিপিটা কিন্তু এখানে তোমাদের দিয়ে দিতে হবে দিয়ে কি হচ্ছে এখানে ভেরিফাই আছে ভেরিফাই তোমাদের কি হচ্ছে ক্লিক করে দিতে হচ্ছে ভেরিফাই যেই তোমরা ক্লিক করে দেবে যেই তোমরা ভেরিফাই ক্লিক করে দেবে তখন কিন্তু এরকম একটা রাইট সাইন তোমরা দেখতে পারবে সাথে লেখা রয়েছে ফোন নাম্বার ভেরিফাইড অ্যান্ড রেজিস্ট্রেশন ডান সাকসেসফুলি তো এটা কিন্তু তোমরা দেখতে পারবে মানে অর্থাৎ তোমাদের যে রেজিস্ট্রেশন সেটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখানে এটা খুব ইম্পর্টেন্ট ইওর অ্যাপ্লিকেশন আইডি অ্যাপ্লিকেশন আইডি কিন্তু তোমার থাকবে প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি যেটা পরবর্তীকালে আর যদি তোমাদের কোনোরকম সমস্যা হয় তোমরা পাসওয়ার্ড ভুলে যাও কেস কিন্তু এটা লাগবে ফিউচারে সেটা খুব কেয়ারফুলি তোমাদের লাগবে ফোনেও চলে আসবে এবং তোমরা রেজিস্ট্রেশন যে স্লিপ সেটা কিন্তু এখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো এখানে ক্লিক করলেই তোমাদের রেজিস্ট্রেশন যে স্লিপ রয়েছে সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে এবং রেজিস্ট্রেশন হয়ে গেলে তারপরে তোমাদের কী হচ্ছে এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন লগ ইন সেই অ্যাপ্লিকেশন লগইনে তোমাদের ক্লিক করতে হবে এবং যে অ্যাপ্লিকেশন আইডিটা তোমরা পেয়েছিলে সেই অ্যাপ্লিকেশন আইডিটা এখানে দিতে হবে এবং পাসওয়ার্ড যেটা আছে সেটা এখানে দিতে হবে দিয়ে এই যে সিকিউরিটি কোডটা আছে দেখতে পাচ্ছ সেই কোডটা এখানে দিয়ে কিন্তু তোমাদের এর এখানে কিন্তু লগ ইন করতে হবে তো এরকম ভাবে তোমার আইডি তোমার পাসওয়ার্ড এবং এইখানে যে সিকিউরিটি কোডটা থাকবে সেটা দিয়ে তোমাদের কি হচ্ছে লগ ইনে ক্লিক করতে হবে যেই তোমরা লগ ইনে ক্লিক করবে তোমাদের কাছে ড্যাশবোর্ড কিন্তু ওপেন হয়ে যাবে এরকম একটা ইন্টারফেস তোমরা দেখতে পারবে যেই তোমরা লগ ইনে ক্লিক করবে তোমাদের কাছে কিন্তু ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে এরকম রেজি এখনও পর্যন্ত শুধুমাত্র রেজিস্ট্রেশন কমপ্লিট করেছো সেক্ষেত্রে রেজিস্ট্রেশনে শুধু ডান দেখাচ্ছে আর সমস্ত কিছু পেন্ডিং দেখাচ্ছে এই সমস্ত কিছুকে তোমাদের ডান করতে হবে এডিট প্রোফাইলে ক্লিক করবে এখানে গিয়ে তোমরা এডিট প্রোফাইলে ক্লিক করবে যেই এডিট প্রোফাইলে ক্লিক করবে এরকম একটা ইন্টারফেস তোমাদের কাছে চলে আসবে সমস্ত ডিটেলস যেটা আগে দিয়েছিলে সেটাই থাকবে এবং এখানে তোমাদের কি হচ্ছে আপলোড ফটোগ্রাফ এখানে বলছে এখানে ফটোগ্রাফ এখানে কিন্তু তোমাদের ফটোগ্রাফটা আপলোড করে দিতে হচ্ছে ব্রাউজ করার পর এখানে অবশ্যই তোমাদের মনে রাখতে হবে সাইজটা কুড়ি কেবি থেকে ফিফটি কেবির মধ্যে হতে হবে তারপরে তোমাদের এখানে তোমার ফটোটা চলে আসবে ঠিক আছে এ এ এবং এখানে ফটো আপলোড করার সাথে কী হচ্ছে সিগনেচার কিন্তু তোমাদের লাগছে আপলোড করতে হবে তোমাদের সিগনেচার এবং এ তোমাদের যেরকমভাবে বললাম সেই রকমভাবে কিন্তু তোমাদের সিগনেচারটা করে এই দশ থেকে কুড়ি কেবির মধ্যে সাইজ রেখে কিন্তু এখানে ব্রাউজ করে আপলোড করে দিতে হচ্ছে এবং আপলোড করার পর তোমরা কিন্তু এখানে দেখতেই পাচ্ছ তোমার ছবিটা এখানে দেখতে পাচ্ছ আর এখানে তোমার যে সিগনেচার সেটা এখানে দেখতে পাচ্ছ এবং এখানে দেখতে পারবে সেভ অ্যান্ড কন্টিনিউ তে কিন্তু তোমাদের ক্লিক করতে হচ্ছে তারপরে তোমরা এখানে দেখতে পারবে বেসিক ডিটেলস অফ অ্যাপ্লিকেশন হ্যাজ বিন আপলোডেড সাকসেসফুলি ই তারপরে তোমাদের পার্সোনাল ডিটেলস এখানে দিতে বলবে তো পার্সোনাল ডিটেলস তোমার বাবার নাম মার নাম ঠিক আছে এ তোমার বাবা কি করে বিজনেস করে বা সার্ভিস করে সেটা দিতে হবে তারপরে হচ্ছে নেম অফ গার্জেন তোমার গার্জেন বাবা নামা তার নাম দিতে হবে গার্জেনের প্রফেশন দিতে হবে এবং তোমার যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থ তোমাকে দিতে হবে তারপরে দেখো এখানে আধার নাম্বার রয়েছে আধার নাম্বার দিয়ে দেবে তারপরে এখানে তারপরে রিলেশন উইথ গার্জিয়ান এখানে গার্জিয়ান হিসেবে যার নাম দিয়েছিলে সে তোমার বাবা না মা যদি বাবা হো বাবার নাম দিয়ে থাকো তাহলে বাবা মার নাম দিয়ে থাকলে মাদার এখানে দিয়ে দেবে তারপরে এখানে তারপরে এখানে তুমি মেল না ফিমেল সেটা দিয়ে দিচ্ছ তারপরে কাস্ট সার্টিফিকেট তোমার জেনারেল এসসি এসটি তুমি যেটা সেটা এখানে সিলেক্ট করে দেবে তারপরে এখানে তোমরা সবসময় কিন্তু এখানে নো করবে কারণ তোমরা যদি রাজ্যের বাইরে বাসিন্দা হও সেক্ষেত্রে তোমরা অ্যাপ্লিকেশান করতেই পারছ না সেক্ষেত্রে রাজ্যের এর তোমরা বাসিন্দা বাইরের বাসিন্দা নয় এরকমই হতে হবে সেই কারণে সলোয়ে সেখানে কিন্তু তোমরা নো করবে প্রেজেন্ট ফ্যামিলি অ্যাড্রেসে চলে তারপরে তোমার হাউস নাম্বার কী রয়েছে তোমার ভিলেজ কী রয়েছে পিনকোড কী রয়েছে স্টেট কী রয়েছে আর স্টেট নেম কী রয়েছে পোস্ট অফিস কী রয়েছে ডিস্ট্রিক্ট কী রয়েছে সমস্ত কিছু তোমরা জানো এখানে ফুলফিল করে দেবে তারপরে এই যে দুটো অপশান রয়েছে এই দুটো অপশান সর্বদা তোমাদের কী হচ্ছে নো করতেই বলবো কারণ তুমি এই মুহুর্তে প্রেজেন্ট কোর্সের জন্য কোনো বেনিফিট পাচ্ছ না স্টাইফেন পাচ্ছ না এই দুটো অলওয়েজ কিন্তু তোমরা নো রাখারই ট্রাই করবে তারপরে মেন যে বিষয়টা এখানে আসছে এ টোটাল ইনকাম অফ দ্য ফ্যামিলি ইন রুপিস তো এখানে কিন্তু তোমাদের জানোই যে আড়াই লক্ষ টাকার কম হতে হবে এখানে কিন্তু অবশ্যই আড়াই লক্ষ টাকার কম তোমাকে প্রাইজ দিতে হবে এবং সেই অনুযায়ী ইনকাম সার্টিফিকেট শো করতে হবে ইনকাম সার্টিফিকেটে যে ইনকামটা তোমাদের দেওয়া থাকবে সেই ইনকামটাই কিন্তু এখানে তোমরা দেবে আদার্স কিছু মন মতো কোনো ইনকাম এখানে দেবে না আর আড়াই লক্ষ টাকার বেশি লিখলে কিন্তু সেটা ভ্যালিড বলে গ্রহণযোগ্য হবে না এরপরে তুমি যে টাকাটা পাবে সেই টাকাটা তোমার কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে সেটা কিন্তু এখানে দিতে হবে অর্থাৎ ব্যাঙ্ক ডিটেলস তোমার নিজস্ব ব্যাঙ্ক ডিটেলস কিন্তু এখানে তোমার দিতে হচ্ছে এ প্রথমেই দেওয়া রয়েছে আইএফসি কোড তোমার আর ব্যাংকের আইএফসি কোড তারপরে ব্রাঞ্চ নেম ব্রাঞ্চ কোড সমস্ত দিতে হবে তারপরে ব্যাঙ্ক নেম অফ দ্য ব্যাঙ্ক ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার অবশ্যই দিতে হবে তারপরে এখান থেকে এমআইসি কোড ঠিক আছে এটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো ম্যানডেটারি না এখানে যে বিষয়গুলো মেনশান করা হয়েছে সেই সমস্ত অথরাইজেশনের থেকেই কিন্তু তোমরা সার্টিফিকেটটা নেবে তাতে কিন্তু ভ্যালিড হবে না তারপরে তোমাদের ডকুমেন্টেশন যেটা ফাইনাল যে ডকুমেন্টেশনটা আপলোড করতে হচ্ছে এ আপলোড স্ক্যান সাপোর্টিং ডকুমেন্ট তো এখানে কিন্তু অবশ্যই এটা খুব কেয়ারফুলি তোমাদের আপলোড করতে হবে প্রথমে তোমাদের মার্কশিট মাধ্যমিকের যে মার্কশিট রয়েছে সেই মার্ক মাধ্যমিকের মার্কশিট বোথ সাইট কিন্তু এখানে আপলোড করে দিতে হবে ঠিক আছে স্ক্যান করে তারপরে তোমরা যে অ্যাডমিশন নিয়েছ পরবর্তী স্টাডি করার জন্য সেই অ্যাডমিশনের রিসিপ্টটা কিন্তু এখানে আপলোড করতে হবে চি পেসেন্ট যে কোর্স করছো সেই কোর্সের অ্যাডমিশান নিয়ে নিয়েছ তার রিসিভ এখানে আপলোড করতে হচ্ছে তারপরে স্ক্যান কপি অফ দ্য ব্যাঙ্ক পাসবুক তা তো এখানে স্ক্যান কপি আপলোড করতে হচ্ছে ব্যাংকের বইয়ের পাসবুকের এ মানে প্রথম পেজের যে ব্যাংকের পাসবুকের যে প্রথম পেজ রয়েছে এ ব্যাংকের বইয়ে সেই প্রথম পেজের কিন্তু তোমাদের স্ক্যান কপি এখানে আপলোড করতে হচ্ছে মার্কশিট অফ লাস্ট বোর্ড এক্সামিনেশান কাউন্সিল বা ইউনিভার্সিটি মানে লাস্ট যে এক্সামিনেশান দিয়েছো মাধ্যমিক দিলে মাধ্যমিকের উচ্চ মাধ্যমিক দিলে উচ্চ মাধ্যমিকের গ্র্যাজুয়েশান দিলে গ্র্যাজুয়েশানের কিন্তু এখানে মার্কশিট আপলোড করতে হচ্ছে তারপরে এখানে আধার কার্ড বা ভোটার কার্ড তুমি যে অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গলে থাকো তার আর প্রমাণপত্র হিসাবে কিন্তু তোমাকে একটা ডকুমেন্টেশান দিতে হবে আধার কার্ড ভোটার কার্ড যে রেশন কার্ড যেটা আছে সেটা কিন্তু এখানে তোমরা ব্রাউজ করে তার স্ক্যান কপি আপলোড করে দেবে তারপরে ইনকাম সার্টিফিকেট অফ ফ্যামিলি খুব ইম্পর্টেন্ট যেটা বললাম অ্যানুয়াল ইনকাম সার্টিফিকেট যে ইনকামটা দিয়েছিলে তার বিয়াপে যে ইনকাম সার্টিফিকেটটা তোমরা নিয়েছ ও সেই ইনকাম সার্টিফিকেটটা কিন্তু এখানে আপলোড করে দিতে হচ্ছে এবং তারপরে এইখানে তোমাদের কী হচ্ছে টিকমার্ক দিয়ে দিতে হচ্ছে টিকমার্ক দেওয়ার পর সমস্ত কিছু একবার চেক করে নেবে চেক করে কি হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউ যেটা আছে সেটাই ক্লিক করে দিতে হবে যেই তোমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবে তোমাদের কাছে এরকম একটা ইন্টারভেস চলে আসবে সমস্ত ডকুমেন্ট যেটা সাবমিট করেছো সেটা ভালো করে একবার দেখে নেবে বেসিক ডিটেলস থেকে শুরু করে যা যা তোমার লাস্ট এক্সামিনেশান বা এলিজেবেল ফর স্কলারশিপের জন্য যে যে ডকুমেন্টেশন দিয়েছো যে 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 গুলো ফুলফিল করেছো সেগুলো একবার ভালো করে চেক করে নেবে পার্সোনাল ডিটেলসে ক্লিক করে পার্সোনাল ডিটেলস দেখে দেবে আপলোড ডকুমেন্টসের ক্লিক করে আপলোড ডকুমেন্টস দেখে নেবে সমস্ত কিছু দেখে নেওয়ার পর এখানে সাবমিট অ্যাপ্লিকেশনে আছে সেই সাবমিট অ্যাপ্লিকেশনে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে যেহেতু তোমরা সাবমিট করে ফেলবে তখন ড্যাশবোর্ডে এসে কিন্তু তোমরা সমস্ত কিছুই দেখতে পারবে সমস্ত কিছু যেটাগুলো পেন্ডিং ছিল সমস্ত কিছু ডান হয়ে গেছে এ এবং সমস্ত কিছু ডান হয়ে গেছে এবং অ্যাপ্লিকেশান সাবমিটেড দেখাচ্ছে এবং এখান থেকে ভিউ প্রোফাইল এবং যখন তখন তোমরা এখানে দেখতে পারবে যে তোমার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস কী আছে তোমরা ট্র্যাক করতে পারবে অ্যাপ্লিকেশানটা এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশান আছে এখান থেকে কিন্তু তোমার অ্যাপ্লিকেশানটা তোমরা ট্র্যাক করতে পারবে যে তথ্য এখান থেকে পেয়ে যাবে ট্র্যাক অ্যাপ্লিকেশানে